আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। ভিউয়ার্স, আজকে আমরা জমি জমার সমস্যা নিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আমাদের বড় ভাই, তিনি প্রশ্ন করবেন। তো তার সমস্যা যেই কারণে তিনি আমার কাছে আসছে, তার সমস্যাটি সমাধানের করার জন্য আমি তার অ্যাড্রেস দিয়েছিলাম তাকে। আমার তো আমার অ্যাড্রেস বরাবর সে আসছে, সে তার যে সমস্যাটি সেটি উপস্থাপন করবে এবং সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো আজকে আমরা শুনবো তার কি সমস্যা সেটা সে বলবে। ধন্যবাদ আমার হেল্পের জন্য। আমার কাছে এখন খতিয়ান আছে। খতিয়ানটা হচ্ছে যে ওয়ারিশ সম্পত্তি কীভাবে নিজের নামে অন্তর্ভুক্ত করা যায়, এটা আমাকে একটু ক্লিয়ারলি কীভাবে ওয়ে আমাদের নিজের নামে এটা আওতাভুক্ত করা যায় এটা আমাদের একটু ক্লিয়ার করেন। তো ধন্যবাদ হোসেন ভাই, ওনার নাম হচ্ছে হোসেন। তো ওনার যে প্রশ্ন সেটা হচ্ছে ওয়ারিশ সম্পত্তি কীভাবে নিজের নামে করা যায়। তো ওয়ারিশ সম্পত্তি নিজের নামে করা কিন্তু খুব সহজ প্রক্রিয়া রয়েছে, কিন্তু অনেকেই এই বিষয়টা জানে না। তো ওয়ারিশ সম্পত্তি নিজের নামে আমরা যে দেখে থাকি অনেক সময় যে ওয়ারিশ সম্পত্তি কী করে, কোনো একজন ওয়ারিশ তার সম্পত্তি ভাগ বণ্টন করার পূর্বেই বিক্রি করে দেয়। এটা একটা প্রসেস বলতে কি, এটা একটা মানে দুর্নীতিও বলা যায়। কারণ ওয়ারিশ সম্পত্তি আপনার সর্বপ্রথম প্রসেস হচ্ছে যখন যে ব্যক্তির সম্পত্তি ওয়ারিশ হিসেবে তার সম্পত্তি পাবে, তখন ওয়ারিশরা প্রথমে এই সম্পত্তিটা বণ্টন করতে হবে, তারপরে এই সম্পত্তিটি বিক্রি করতে হবে। তো ওনার যে প্রশ্নটা তা হচ্ছে কীভাবে বণ্টন করতে হবে। তো যখন মৃত ব্যক্তির যে ওয়ারিশগণ থাকবে, তখন এই সম্পত্তিটি প্রথম বণ্টন করার শুরুতে সর্বপ্রথম একটা যে বিষয় লাগে সেটা হচ্ছে ওয়ারিশ সনদ। ওয়ারিশ সনদটা হচ্ছে এমন একটা বিষয়, অর্থাৎ মৃত ব্যক্তির যে কজন ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করছে তাদের একটি নাম উল্লেখ করে। এটা আপনি চাইলে উপজেলা থেকে নিতে পারবেন, অথবা আপনার ইউনিয়ন থেকে যেখানে আপনার যে চেয়ারম্যান আছে সেখানে গেলেও আপনি এই ওয়ারিশ সনদটা সংগ্রহ করতে পারবেন। তো এই ওয়ারিশ সনদটা যখন আপনি নেবেন বা সংগ্রহ করবেন, তারপরে আপনার প্রসেস শুরু হবে, অর্থাৎ কীভাবে সম্পত্তিটি বণ্টন করবেন। তো সেই ওয়ারিশ সনদে সবগুলো যে ওয়ারিশ তাদের নাম থাকবে, সর্বপ্রথম কথা হচ্ছে তাদের নাম থাকবে, এই নাম অনুযায়ী আপনাদের একটা বাটোয়ারা দলিল বা বণ্টন দলিল যেটা আমরা বলে থাকি, এ ধরনের একটি দলিল করতে হবে। তো বণ্টন দলিলের তেমন একটা খরচ নেই, জাস্ট আপনার সম্পত্তি ভাগ বণ্টন কে কোন দিক দিবে নিবে এটা আপনারা যারা ওয়ারিশ থাকবে তাদের মধ্যে ডিসাইড করে, অর্থাৎ কথাবার্তা বলে সেটা সমাধান করে নিতে হবে আপনাকে। শুরুতেই দলিলটা তৈরি করার শুরুতে আপনাকে সমাধানটা করে নিতে হবে, তারপরে আপনারা ওই দলিলে উল্লেখ করবেন কে কোন দাগে নিচ্ছেন, এটা উল্লেখ করে একটি বাটোয়ারা বা বণ্টন দলিল আপনাকে তৈরি করতে হবে। এরপরে প্রসেস হচ্ছে যখন দলিলটা তৈরি হয়ে যাবে, তারপর আপনার আবার এই সম্পত্তিটাকে নিজের নামে রেকর্ডভুক্ত করতে হবে, অর্থাৎ এই ধরনের একটি নাম জারি খতিয়ান আপনাকে তৈরি করতে হবে। যে নাম জারি খতিয়ান যেটা আমরা বলে থাকি নাম জারি খতিয়ান বা জমা খারিজ, জমা একত্রীকরণ যেটাই বলি না কেন, বা নামপত্তন, এটা সাধারণত নামপত্তনে বলা হয়। কেননা পৈতৃক সম্পত্তি যখন নিজের নামে রেকর্ডভুক্ত করা হয় তখন এটাকে নামপত্তন বলা হয়। এই নামপত্তনের মাধ্যমে যখন কমপ্লিট হয়ে যাবে নামপত্তনটি, আপনার নিজের নামে রেকর্ড হয়ে যাবে, তখনই সম্পত্তিটি আপনার বলে দাবি করতে পারবেন। ধন্যবাদ হচ্ছে, ধন্যবাদ। এখন চারজনের মধ্যে একজন এটা নিজের নামে ভুক্ত করতে চাইতেছে, এটার জন্য কি ক্লিয়ার? এখন এটার জন্য ক্লিয়ার হচ্ছে কি, কেউ যদি নিজে একজন অর্থাৎ চারজন ওয়ারিশ রয়েছে সেখান থেকে একজন নিজের নামে করতে চায়, সেটা হচ্ছে দুর্নীতি। অর্থাৎ সে হয়তো কোনো পন্থায় নিজের নামে রেকর্ড করে নেবে, বা সর্বশেষ যখন রেকর্ড হয় কোনো এলাকায় সে রেকর্ড চলাকালীন সময় সে যদি নিজের নামে এটা করে নেয়, সেটা কিন্তু একটা এক ধরনের দুর্নীতি। তো এটা ভাঙতে পারবেন আপনি যদি ওয়ারিশ সম্পত্তি, আপনি ওয়ারিশ হয়ে থাকেন ওই সম্পত্তি, সেটা 100 বছর পরে হলেও আপনি সেখানে দাবি করতে পারবেন যে সেখানে আপনার সম্পত্তি রয়েছে। যদি এক্ষেত্রে কোনো ব্যক্তি আপনার সেই সম্পত্তিটি নিজের নামে রেকর্ডভুক্ত করে নেয়, যেমন আপনার পরিবারের 5 ভাই বা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে যে কোনো একজন যদি পুরো সম্পত্তিটি রেকর্ডভুক্ত করে বা লেখে নেয়, তো এক্ষেত্রে যেটা করতে হবে, সেই যে রেকর্ডটা তৈরি করছে সেটা ভাঙার জন্য আপনাকে একটি মামলা দায়ের করতে হয়, যেটা এসিলিন অফিসে যখন আপনি মামলাটা দায়ের করবেন, তখন আপনার যে রেকর্ডটা তৈরি করছে যে একজন রেকর্ড করে নিয়েছে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। বাতিল হলে তখন আবার পুনরায় এই সম্পত্তি আপনি চাইলে
বাটোয়ারা মামলাও দিতে পারবেন। ওই মামলা করে পরবর্তী মামলার মাধ্যমে চাইলে আপনার সম্পত্তিটি আবার আপনারা চারজনের মধ্যে বন্টন করতে পারবেন। তো এই মামলাটা আবার একটু প্রসেস রয়েছে, যখন আপনি বাটোয়ারা মামলা করবেন সেক্ষেত্রে আপনার রায় কিন্তু দুটো হয়, একটা হচ্ছে প্রাথমিক রায়, একটা হচ্ছে ফাইনাল রায়। প্রাথমিক রায় জাস্ট আপনার এখানে সম্পত্তিটি কে কোন দিক দিয়ে নেবে এটার একটার জন্য রায় দেওয়া হয়, তারপরে ফাইনালি যখন রায় দেয় তখন এটা আদালত থেকে সেখানে দখল বুঝিয়ে দেওয়ার জন্য আদালত কর্তৃক নির্দেশনা প্রদান করেন। তো এটা হচ্ছে মোটামুটি একটা প্রসেস। হ্যাঁ, ধন্যবাদ। তো এককভাবে যদি নিজের নামে করে এটা তো অপরাধ, তো সে তার নিজের প্রাপ্য তো পাবে? তা তো পাবে, অবশ্যই পাবে, তার প্রাপ্য অবশ্যই পাবে এখানে। তবে সেই প্রসেসটা সেটাই যে আপনাকে মামলা করতে হবে, এসিলেন অফিসে সেই রেকর্ডটা খতিয়ানটা বাতিলের মামলা করতে হবে। মামলা করার পর আপনি বাটোয়ারা আইনে মামলা করতে, যদি সে সম্পত্তি দিতে রাজি থাকে তাহলে মামলা করার প্রয়োজন নাই, শুধু একটা বাটোয়ারা দলিল করে পরবর্তী নামজারি করে নিতে পারবেন। আর যদি রাজি না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাটোয়ারা আইনে মামলা দায়ের করতে হবে, মামলা করে আপনার সম্পত্তিটি আপনার নামে রেকর্ড ভরে করে নিতে হবে। তো এই ছিল আজকের বিষয়। আরও কোনো প্রশ্ন? না, ধন্যবাদ সাদাত ভাই। আপনার ভিডিও আমি মূলত প্রায় সময় দেখি, তো এই বিষয়ে আমি ক্লিয়ার করার জন্য অনেক ধন্যবাদ। তো আমি সবাইকে বলবো এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই ফলো আপ রাখবেন। ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, ভূমি এবং আইন বিষয়ে। আমরা পরবর্তী প্রশ্ন উত্তর পর্ব আমরা অবশ্যই অনেক দিন থেকে করি না, তো যদি আমরা প্রশ্ন উত্তর পর্ব করে থাকি সেক্ষেত্রে আপনাদের সেই ভিডিওতে আপনাদের সেই কমেন্টসের উত্তরগুলো আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ।